আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএই এর বোর্ড অব গভর্নরের দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এছাড়াও 35 সদস্যের বোর্ডে নতুন 11টি দেশকে নির্বাচিত করেছে সংস্থাটি। বাংলাদেশ ছাড়াও নতুন নির্বাচিত দেশগুলোর মধ্যে রয়েছে আলজেরিয়া, আর্মেনিয়া, বুর্কিনা ফাসো, ইকুয়েডর, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, প্যারাগুয়ে, স্পেন ও ইউক্রেন। বিবৃতিতে ইউক্রেনের ঝাপরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইএইএ। More than $214 million to the organization. The agency